দেখো না ভিসা, তোমার এখানে আসাটা তো ইটস নট কম্পালসারি, ইটস জাস্ট ইয়োর উইশ। নো, ইটস নট মাই উইশ, ইটস মাই অপশন, মাই চয়েস। এনিওয়ে, বলো আজকে কোনো প্রবলেম কেস ছিল? হ্যাঁ ছিল, উইথ দ্য ডিফারেন্স পেশেন্ট তো আমার ছিল না। তোমার ছিল না মানে কি হয়েছে বলো তো ক্লিয়ারলি। নাফিসা, আজ সাথী এসেছিল। দি পুয়ার গার্ল ইজ ইন আ ভেরি ব্যাড শেপ। আমি জানি। তো কি বললো সাথী, কেন এসেছিল, মানে কোনো মেডিকেল গ্রাউন্ডে? স্বামীকে ভালোবাসা যদি মেডিকেল গ্রাউন্ড হয় তাহলে মেডিকেল গ্রাউন্ডে। মাই গড, সেজন্য তোমার কাছে মানে কি বললে তুমি? তার আগে তোমার জিজ্ঞেস করা উচিত যে সাথী কি বললো। কি বললো সাথী? সাথী জানতে চাইলো আমরা বিয়ে করছি কিনা, মানে তুমি আর আমি। কি সব উল্টাপাল্টা ভাবছে সাথী, একটা সম্পর্ককে স্বাভাবিকভাবে নিতে পারছে না। ওর পক্ষে কি সম্ভব কোন সম্পর্ককে স্বাভাবিকভাবে নেওয়া? তা তুমি কি বললে? যেটা সত্যি সেটাই বললাম, বললাম যে আই ম্যাড অ্যাবাউট ইউ, আই এম ম্যাডলি ইন লাভ উইথ ইউ, বাট ইউ আর পারফেক্টলি কম্পোজড অ্যাবাউট মি। এটাও বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু তুমি আমাকে বিয়ে করতে চাও না। আমি বুঝতে পারছি না এত কথা কেন ওকে বললে, কোনো দরকার ছিল? একটা কথা কিন্তু আমি সাথীকে বলিনি, এন্ড ঠিক এই কারণে ইউ শুড থ্যাঙ্ক মি। কি সেটা? ইনফ্যাক্ট আমি সাথীকে বলিনি হাউ মাচ আই লাভ ইউ। প্লিজ নাসির, প্লিজ এসব কথা বলো না। সাথীকে বলিনি, তাই বলে কি তোমাকেও বলবো না? না বলবে না। ওকে ঠিক আছে, বলবো না। ইজ ইট ওকে উইথ ইউ? না বুঝছি কি মেয়েটা? আমার বেবি সিটারের কোনো দরকার নেই। আপনি কে? কি বলছো তুমি? আমি দুর্বা। দ্যাটস ইওর প্রবলেম। সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। আমি কি? জিত, আমি কি বলুন তো, এখানে আমি কি করছি? এই বাড়িটা কার? জিত, জিত, জাস্ট রিল্যাক্স। দেখো দেখো তুমি একদম ঠিক হয়ে যাবে, তোমার কথা কত স্পষ্ট হয়ে গেছে। সুপার রিল্যাক্স, প্লিজ আমাকে ছেড়ে দিন। কি? আমাকে ছেড়ে দিন, আমাকে আমাকে বলুন হু দা হেল অ্যাম আই। আমি তোমাকে স্পষ্ট বলছি না সে, আমার এই ধরনের রেফারেন্স ভালো লাগে না। ইউ আর জাস্ট মাই গুড ফ্রেন্ড, আ ভেরি গুড ফ্রেন্ড। তুমি আমার খুব ভালো একজন বন্ধু, আর অন্য কোনো জায়গায় আমি তোমাকে দাঁড় করাতে পারবো না না সে। আর আমি তোমাকে কতগুলো কথা বলছি, তুমি শুনছো না সে? হ্যাঁ শুনছি না, আমি শুনছি, তুমি বলো আমি শুনছি। সবাই আমাকে ভুল ভাবছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি তো আমাকে চেনো, আমি চাই না যে তুমি আমাকে ভুল বোঝো। আমি আর আমি লক্ষ্য করছি ইদানিং তুমি আমাকে নানাভাবে বলার চেষ্টা করছো। প্লিজ প্লিজ স্টপ ইট নাফিসা। দরকার হলে আমি তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেবো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ রং ইমপ্রেশন। আমি তোমাকে কোনো রং ইমপ্রেশন দিতে চাইছি না নাসির, তুমি আমার নাফিসা খুব ভালো বন্ধু হয়ে থাকবে। নাফিসা আমার আমাদের বেরোতে হবে, চলো ইউ আর গেটিং লেট। আমি কি বলেছি তুমি শুনেছো? তুমি বুঝেছো আমি কি বলেছি? হ্যাঁ শুনেছি এবং বুঝেছি। এরপরে আমি তোমাকে চান্স দেব না কোনো কথা বলার বা এই ধরনের কোনো কথা বলার। এবার চলো আমাদের রাজাবাজারের ক্লিনিকে যেতে হবে। I'm sorry if I've been rude. Nafisa, you've not been rude. You've been right, and being right is not being rude. Let's go. Thank you, Nasir. Thank you.
তুমি সারা জীবন আমার খুব ভালো বন্ধু হয়ে থাকবে। আমার বাড়িটা শ্মশান হয়ে গেছে বৌমা, তুমি ফিরে চলো। আপনি জানেন বাবা, নাফিসা নাসিরকে বিয়ে করতে চাইছে না। তুমি কি করে জানলে? আমি ভেবে দেখেছি বাবা, আমাকে সব জানতে হবে, সব সত্যি কথাগুলো আমাকে জানতে হবে। আমি নাসিরের কাছে গিয়েছিলাম। কি বললে? নাসিরের কাছে। তুই নাসিরের কাছে গিয়েছিলি? আমি আমি বুঝতে পারছি না বৌমা, তুমি কেন এভাবে ছোটাছুটি করছো, কেন তুমি পাগলামি করছো বৌমা? কি জানি, আমি ভেবে দেখলাম বাবা, আমার এত বছরের সম্পর্কটা একটা মিথ্যের উপরে দাঁড়িয়েছিল। সেই মিথ্যেটা একটা গাছের মতো তাকে জল দিয়ে আলো আলোর দিকে মুখ ঘুরিয়ে আমরা সবাই মিলে বড় করেছি। আমার সম্পর্কটা মিথ্যে, অনিমিথ্যে, সব মিথ্যে। একটা হাউস প্লান্টকে একটা মস্ত বড় গাছ ভেবে ভুল করেছি। বাড়ি ফিরে চলো বৌমা। এই কথাটা আমাকে সবাই বলছে, মা বলেছে, নরেন বলেছে, এখন আবার আপনি বলছেন। কিন্তু আমার বাড়িটা কোথায় বলুন তো? কোনটা আমার বাড়ি? এটা নয়, এটা নয়, এটা তো আমার বাবা মার বাড়ি। ওটাও নয়, ওটা তো আসলে ছিল নাফিসার বাড়ি। সেটা আমি আমি সেখানে ভুল করে ঢুকে পড়েছিলাম। চুপ করো বৌমা, চুপ করো, আর বলো না। ভুল করে ঢুকে পড়েছিলাম আমি, ভুল করে ঢুকে পড়েছিলাম, ভুল করে কারোর মা, কারোর স্ত্রী হয়ে গিয়েছিলাম। আমি ভেবে দেখলাম এটা শুধু মেয়েদের সমস্যা, ওরা মাঝে মধ্যেই বুঝতে পারে না কোনটা ওদের নিজের বাড়ি। আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, তুমি ফিরে গেলে সব কিছু বদলে যাবে। ওরকম কথা আমাকে নরেনও দিয়েছিল বাবা, আমি ফিরে গেলে সব বদলে যাবে। সত্যি হয়তো যেত, নরেন হয়তো একজন দায়িত্বপূর্ণ স্বামী হয়ে উঠত, আমি হয়তো আরো ভালো স্ত্রী হতে পারতাম, আরো ভালো মা হতাম। কিন্তু এর পেছনে থেকে যেত কোনো না কোনো স্যাক্রিফাইস। কোনো স্যাক্রিফাইস থাকবে না বৌমা, নরেন তার ভুল বুঝতে পেরেছে, ও জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে বৌমা। অথচ অথচ নাফিসা নাসিরকে কিছুতেই বিয়ে করতে চাইছে না। কি অদ্ভুত ব্যাপার দেখুন, নাসির ওকে এত ভালোবাসে। ওটা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার বৌমা, ওর সঙ্গে এর কোনো যোগাযোগ আছে বাবা? আমি বলছি খুব বড় একটা যোগাযোগ আছে। আমি তো নরেনকে ভাগ করে ভালোবাসতে পারবো না,
আমি চাই না যে নরেনা আমার জন্য কোন রকমের স্যাক্রিফাইস করুক। তুমি একবার একবার চেষ্টা করে দেখবে না? পারছি না, আমি আর পারবো না, আমি আর চেষ্টা করতে পারবো না। আমি চলি বাবা, অনেক রাত তো হলো, আপনিও যান। পেছনে চোরের মতন দাঁড়িয়ে থাকার কিছু হয়নি, ওর লেডি ছেলের মুখোমুখি হও। কি করে বুঝলি আমি এসেছি? আমি যখন বেশ রাতে পা টিপে টিপে ফিরি, তুমি কি করে বোঝো? সে সব মায়েরাই বুঝতে পারে, সে সব ছেলেরাই বুঝতে পারে। কয়েক বছর আগেও তুই এত চেঁচিয়ে গান গাইতিস, তোর বাবা তো একবার পাগল হয়ে যেত। বাবার কথা চাও, বাবার মতো এই মিউজিক ফ্যাকাল্টিটা নেই। আর এমনিতে বাবা তোমার এই ছেলের মানে গুণবান ছেলের মর্যাদাটা বোঝে না। ও আচ্ছা, তা এই মর্যাদাটা কি করে বুঝলে এখন, মানে কে বুঝিয়ে দিল? মা, তুমি যে রোম্যান্টিক অ্যাঙ্গেল খুঁজে বেড়াচ্ছ না, খুঁজে বেরিয়ে যে আনন্দটা পাচ্ছ, কোনোটাই কিন্তু সত্যি না। তাই? কিন্তু এই গান গাওয়া, মা, আরে তুই প্যাকিং করছিস কিসে, কোথাও যাচ্ছিস নাকি? মা, প্রত্যেক মাসে আমি গ্রামে যাই, গ্রামে যাচ্ছি। তুই একা যাচ্ছিস? মা, হঠাৎ তুমি আমার গ্রামে যাওয়ার পিছনে কেন বললি? তুই কি একা যাচ্ছিস? না, নাফিসা আমার সঙ্গে যাচ্ছে। আসলে নাফিসাই ইন্টারেস্টটা দেখিয়েছে, মানে তো বাড়িতে একা একা বোর হচ্ছে, তাই আর নিজের পড়াশোনাকে কাজে লাগাতে চাইছে। আচ্ছা, তুই এত কথা বলছিস কেন বলতো? আমি আমার উত্তর পেয়ে গেছি। তুমি ভুল উত্তর পেয়েছো না, আমি জানি তুমি কোন দিকে এগোচ্ছো, তাই আমি এতক্ষণ কথাটাকে এড়িয়ে যাচ্ছি। তুই কি ভাবিস বলতো? এই যে তুই কালকে নার্সের সঙ্গে যা, তোর ভেবে ভালো লাগছে না? আর এই যে তোর একা একা গান গাও, এর কোনো অর্থ নেই। মা, প্রবলেম হলো তুমি অর্ধেক গল্প জানো। দেখো মা, বোঝার চেষ্টা কর, আমার ভালো লাগার সাথে নাফিসার ভালো লাগার কোনো সম্পর্ক নেই। আমি যেই কারণে, দেখো মা, আমি কাল নাফিসার সাথে বেরোচ্ছি তার জন্য আমার আনন্দ হচ্ছে। দুজনের দুটো গল্প, দুটো আলাদা গল্প। মা, আমি এই সম্পর্ক থেকে কোনো কিছুই এক্সপেক্ট করছি না। আই হ্যাভ নো এক্সপেকটেশন, কারণ সবাই ভাগ্যবান হয় না। মা, সাম লাইক মি আর বর্ন আনলাকি, বর্ন আনলাকি। মা, মা এক কাপ চা খাওয়াবে? কি ব্যাপার নরেন? নরেন, হঠাৎ তুমি এত সকালে, কি ব্যাপার বলো তো? কি চোখ মুখের কি অবস্থা করেছো? কোথায় ছিলে কাল রাতে নরেন? আমি পাগল হয়ে যাচ্ছি নাফিসা, আমার চোখের সামনে একের পর এক সবকিছু ভেঙে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, কিছু না। কাল রাতে কি হয়েছে, মানে কোথায় ছিলে? আচ্ছা নরেন, মানে
একের পর এক তুমি এসব কি করছো? কালাতে আমি আমি বাবাকে সরাসরি অপমান করেছি জানো, জীবনে প্রথমবার। তোমার তোমার শার্টের থেকে মদের গন্ধ বেরোচ্ছে কেন? তাতে কি ঘেন্না আছে তোমার? নরেন, এটা ঘেন্নার কথা নয় নরেন, এই ছবিটা তোমার সঙ্গে মেলে না। যে লোকটা আমার এই ছবিটা এঁকেছে না, সে ভগবান হোক আর শয়তানি হোক, এঁকেছে মাত্র কয়েক বছরের জন্য। এখন সে ছবিটার মধ্যে সে নাকটা একটা চ্যাপচ্যাপে কালো রং লাগাচ্ছে, ও অসুখের রং। বড্ড বাজে কথা বলছো নরেন, দেখি তোমার বিপিটা একবার চেক করা দরকার। ওহ, যন্ত্রটাও তো আমার সাথে নেই, দেখি একবার নাসির এলে তোমাকে চেক করে দিতে বলবো। নাসির আসবে এত সকালে? ও, তুমি তো দেখছি বাইরে বেরোনোর পোশাক পরে রয়েছ, কোথায় যাচ্ছ বেড়াতে? না। আচ্ছা নরেন, এগুলো কি বলছো বলো তো, আমি আর নাসির কোথায় বেড়াতে যাব? কি জানি, হয়তো হানিমুনে। নরেন প্লিজ, নরেন মুখে যা আসে তাই বলো না প্লিজ, আমি আর নাসির একটা কাজে যাচ্ছিলাম। আরে রাখো সব ছেড়ে কথা, কাজ সব কিছু আমাকে অ্যাভয়েড করার জন্য আমার কাছে পালিয়ে যাওয়া যায় তাই না? নরেন প্লিজ আস্তে কথা বলো প্লিজ, আব্বু এখনি চলে আসবে। সব কিছু আমাকে অ্যাভয়েড করার জন্য, সেটা স্বীকার করার সাহস তোমার নেই, মুখে বলার সততা তোমার নেই। এই সব কিছু আমাকে অ্যাভয়েড করার জন্য তাই না? নরেন ছাড়ো, বলো। নরেন ছাড়ো, আমার লাগছে। সব কিছু আমাকে অ্যাভয়েড করার জন্য তাই না? বলো। তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, তোমাকে অ্যাভয়েড করার জন্যই আমি তোমাকে অ্যাভয়েড করতে চাই।